نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين. وقال تعالى: فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا. وقال عليه الصلاة والسلام: بين العبد والكفر والشرك ترك الصلاة. رواه مسلم. وقال عليه الصلاة والسلام: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، فإن صلحت صلح سائر عمله وإن فسدت فسد سائر عمله. رواه الطبراني في الأوسط بإسناد صحيح. সম্মানিত মুসল্লিবৃন্দ, সালাত এবং সালাতের সালাত কবুলের প্রতিবন্ধকতা, এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে খুতবাই আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সালাত সম্পর্কে আলোচনা করতে গিয়ে প্রথমত কয়েকটা ভাগে ভাগ করা উচিত। যেমন যারা সালাত আদায় করে না তাদের হুকুম কি, যারা সালাত আদায় করে কিন্তু ওয়াক্ত বুঝে না, পদ্ধতি বুঝে না, নিজের ইচ্ছা মতো স্বেচ্ছায় যেভাবে পারে সেভাবে করে, তাদের হুকুমটা কি? তিন নম্বর হল, যারা সালাত আদায় করে পাশাপাশি হারাম খায়, মিথ্যা কথা বলে, জেনা বা বিচারের সাথে জড়িত, এদের হুকুমটা কি? আপনারা তো কথা বুঝতে পারছেন নাকি? তো প্রথমে বলবো, যারা সালাত আদায় করে না তারা মুসলিম না, অর্থাৎ তারা কাফের। যারা সালাত আদায় করে না তারা কাফের। এর মধ্যে কয়েকটা ক্যাটাগরি আছে, যেমন কোনোদিনই পড়ে না, আর একটা আছে সপ্তাহে শুধু জুমার দিন পড়ে আর বাকি ওয়াক্তগুলো পড়ে না, এরাও কিন্তু মুসলিম না।
তারা মুসলমান না, সপ্তাহে শুধু জুমার দিন পড়ে তারা কিন্তু মুসলমান না, শুধু রমজান মাসে পড়ে বাকি ১১ মাস পড়ে না তারা কিন্তু মুসলমান না, বছরে শুধু দুই ঈদ পড়ে মানুষের জানাজা পড়ে তারা কিন্তু মুসলমান না। এদের জন্য মরে গেলে জানাজা করা যাবে না, এদের জন্য কবর খোঁড়া যাবে না, কবর খোঁড়া যাবে না বলছি যে পর্যন্ত যে আপনি ৩.৫ হাত মাটি বরাদ্দ করবেন এটা জায়েজই না, এটা জায়েজ না। আর মুসলিমদের গোরস্থানে তাকে দাফন করা যাবে না, কারণ পরের দিন আপনি মারা গেলে ওর পাশে আপনাকে দাফন করবে, শরীয়ত এটা পছন্দ করে না। আপনার কবরটা হতে হবে সৎ ব্যক্তির পাশে, কার পাশে? সৎ ব্যক্তির পাশে, নামাজি ব্যক্তির পাশে আপনার কবর হতে হবে। এই কাফেরের পাশে যদি আপনাকে কবর দেওয়া হয় এটা উচিত হবে। এই জন্য মুসলিমদের গোরস্থানে তাকে দাফন করা যাবে। আর কোন ইমানদার মানুষ মুসল্লি তার জানাজাতে অংশগ্রহণ করতে পারবে না। আর আশ্চর্যজনক হল এই লাশকে গোসল দেওয়া যাবে, এই লাশকে গোসল দেওয়া যাবে না। এই লোকটা যদি বেঁচে থাকে তাহলে তার কি হুকুম হবে? হুকুম হল প্রথমত এই মানুষটাকে আগে গ্রেফতার করতে হবে, অর্থাৎ জেলখানায় আবদ্ধ রাখতে হবে। যদি জেলখানায় গিয়ে নসিহত করার পরে সালাত আদায় করে শুরু করে ছেড়ে দিতে হবে, আর যদি সালাত না পড়ে তাহলে তাকে ফাঁসি দিতে হবে। যেহেতু ও মুরতাদ হয়ে গেছে, কি হয়ে গেছে? মুরতাদ। এই হুকুমটা চালু ছিল বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে পাক্কা মুনাফিক, সবচেয়ে বড় মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই ও নামাজ পড়ত। মুনাফিকের মধ্যে কি ঈমান থাকে? ঈমান থাকে না। এরপরে নামাজ পড়ত, কারণ কি? নামাজ না পড়লে তাকে হত্যা করা হবে, নামাজ না পড়লে তাকে হত্যা করতে হবে। আর বাপ নামাজি হলে, তার বেটা যদি বেনামাজি হয় বাপের কোনো সম্পদের ওয়ারিস হবে না, হবে না। এটা হলো শরীয়তের হুকুমগুলো আপনাদেরকে বলে দিলাম। শেষে একটা কথা বললাম যে তাহলে একে দাফন করবেন কোথায়? দাফন ভাষাটা বলা যাবে না। এর জন্য ওলামা কেরাম বলছেন যে একে অনেক দূরে কোথাও ঘাস জমি আছে না, ঘাস জমি অনেক দূরে জঙ্গলে ওকে পুঁতে দিয়ে আসতে হবে। কেন ওই জঙ্গলে পুঁতে দিয়ে আসতে হবে কেন জানেন? ওটাকে কবর মনে করে কেউ যেন জিয়ারত করতে না যায়, জিয়ারত করতে যে তার জন্য দোয়া করবে এটা তো হারাম, এটা তো হারাম। আপনারা ঠিক মাসালা বুঝলেন? এদের বিষয় নিয়ে এত আলোচনা করার দরকার নেই, কারণ বেনামাজির ব্যাপারে ইসলাম মানে কোনো পাত্তাই দেয়নি, আর আপনিও বেনামাজির ব্যাপারে অত অস্থির হবেন না। নিজে আগে চিন্তা করে, নিজে আগে চিন্তা করে যে আমার কি অবস্থা হবে। যেমন একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাখলাফা মিন বাদিহিম খালকুন আদারুস সালাহ ওয়াত্তাবাউ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা।
এরা হলো মরীচিকার অপদার্থ যারা সালাত নষ্ট করে প্রবৃত্তি অনুসরণ করে খেয়াল খুশি অনুসরণ করে এরা অচিরেই জাহান্নামে তরল দেশে নিক্ষিপ্ত হবে মুসল্লি কিন্তু সালাত নষ্ট করে এরা কোথায় যাবে জাহান্নামের তরল মুসল্লি কিন্তু নামাজ নষ্ট করে নামাজ দেরি করে পড়ে নামাজ কিভাবে পড়তে হবে ও সচেতনতা নাই মুসল্লিকেই বলছেন ফাসাউ বিয়াল কওনা গাইয়া জাহান্নামের তরল দেশে নিক্ষিপ্ত হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহি মুসলিম আপনার একটা হাদিস শুনেননি যে আল্লাহ আমি কি তোমাদেরকে জানাবো কাবিরার গুনাহ সম্পর্কে এক নম্বর বললেন ইশরাক বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করা দুই নম্বর বললেন কি অকুকুল আলাইহি পিতা মাতার অবৈধ হওয়া তারপরে বললেন কি ইয়ামিনুল গুমুস মিথ্যা সাক্ষী দেওয়া তারপরে বললেন কি অকদ্দুর নাফসাল্লাতি হারাম আল্লাহ মানুষ হত্যা করা যেটাকে আল্লাহ হারাম করেছে তারপরে কি জেনা করা তারপরে কি সুদ খাওয়া তারপরে কি যুদ্ধের মাঠ থেকে পলায়ন করা এগুলো কাবিরা গুনাহ যে এর মধ্যে বলেন তো সালাত পরিত্যাগ করা এটা কি আছে ভালো করে স্মরণ করেন তার হাদিসটা যেটা বলছি এটা মাথায় নেই বড় বড় গুনার কথা উল্লেখ করলেন শিরিক বললেন পিতা মাতার অবাধ্যতা মিথ্যা সাক্ষী বললেন মানুষের তারা বললেন চুরি বললেন জেনা বললেন জাদু করা বললেন এর মধ্যে কি সালাত আছে কেন নাই বলেন তো তাহলে সালাত ত্যাগ করলে কাবিরা গুনাহ হবে না তাই না এই হাদিসটা বুঝলেই হবে সিরিয়াল বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইগুলো হলো কাবিরা গুনাহ সালাত ত্যাগ করা কামিরা গুনাহ না তাই না তাহলে কি সগিরা গুনাহ বুঝেন নি মনে হ্যাঁ সালাত ত্যাগ করা কোনো গুনাই নাই সালাত ত্যাগ করার কোনো গুনাই নাই তাহলে কি কি সালাত ত্যাগ করলে কাফির হয় ও পাপি হয় না কি হয় না পাপি হয় না সরাসরি কি হয়ে যায় কাফের হয়ে যায় এবার কি বুঝেছেন মাথায় ঢুকছে কত সুন্দর করে আল্লাহ রাসূল সিরিয়াল বললেন মনে করে কিতাবুল কাবায়ের একটা বই আছে ইমাম জাহাবি 100 কাবিরা গুনাহ পড়েন না বইটা আপনারা 100 কাবিরা গুনার মধ্যে কি নামাজ ত্যাগ করা আছে হ্যাঁ এটা কাবিরা গুনাহ মানে একজন মানুষ চুরি করল কাবিরা গুনাহ হলো কিন্তু সে কি হলো না কাফের হলো না একজন লোক জেনা করলো কাবিরা গুনাহ হলো কাফের হলো না কিন্তু সুদ খেলো কাবিরা গুনাহ হলো কিন্তু কাফের হলো না সালাত যে ত্যাগ করবে সে কি হয়ে গেল একদম সরাসরি এখানে কোনো যুক্তি চলবে না কান আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ারাউনা শাইয়্যান তারকাহু কুফর ইল্লা সালাত শাকিক ইবনে আব্দুল্লাহ তাবেঈ তিনি বলেছেন সাহাবীরা সবাই বিশ্বাস করতেন যে সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল যে সালাত ছেড়ে দিল সে কি হয়ে গেল কাফের হয়ে গেল আল্লাহ রাসূল বলছেন আল্লাহুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফার
আমাদের মাঝে অন্য জাতির মধ্যে পার্থক্য হলো রেখা হলো সালাত যে সালাত ত্যাগ করলো সে অন্য জাতির মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল সে কাফের হয়ে গেল এবার বুঝতে পারছো আচ্ছা আর একটা হাদিস বলি তাহলে বুঝবে এটা হাদিসটা আসছে এইভাবে من سره أن يلقي الله الغد مسلما যে ব্যক্তি চাই কাল কিয়ামতের মাঠে আমি মুসলিম অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করব বুঝেছেন ভাষাটা যদি কেউ চাই মুসলিম হিসাবে কিয়ামতের মাঠে আল্লাহর সাথে সাক্ষাৎ করব তাহলে ফালিউহাফিজ হাউলাই সলাওয়াতিল খামস হাইসু ইউনাদা বিহিন্না তাহলে সেজন্য পাঁচ ওয়াক্ত সালাতকে হেফাজত করে সেজন্য পাঁচ ওয়াক্ত সালাতকে হেফাজত করে যেখানে আযান হবে পড়ে নেবে সে তাহলে আল্লাহর সাথে মুসলিম হয়ে সাক্ষাৎ করতে হলে কি লাগবে সালাত কয় ওয়াক্ত দুই একজন সাহাবী মিহজান নাম কি মিহজান 98 নম্বর হাদিস নাসাইয়ের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জনগণের সাথে বসেছিলেন তা আযান হলো সালাত পড়তে গেলেন সালাত পড়ে ঘুরে এসে দেখছেন মিহজান বসে আছে রাদিয়াল্লাহু আনহু বসে আছে তখন আল্লাহর রাসূল তাকে বললেন মা মানাকা আন তুসাল্লি মা'আ আন-নাস এই মিহজান তোমাকে কিসে বাধা দিল এই লোকদের সাথে তুমি সালাত পড়লে না আমরা সালাত পড়লাম তুমি পড়লে না কেন এই মিথ্যা আমরা সালাত পড়লাম তুমি পড়লে না কেন আলাস্তা বি রাজুলি মুসলিমিন তুমি কি মুসলিম ব্যক্তি না এই হাদিসের প্রমাণ করে মুসলিম সালাত পড়ে আর কাফের সালাত পড়ে আল্লাহ আলাস্তা বি রাজুলি মুসলিমিন তুমি কি মুসলিম ব্যক্তি না তুমি সালাত পড়লে না তাহলে মুসলিম সালাত পড়লে আরেকটা জিনিস বুঝাই ওদের নিয়ে ব্যস্ত থাকার দরকার না নিজে একটু ব্যস্ত হওয়া মনে করেন আজকে আসরের সালাতের টাইম কয়টাই আপনার পরের চারটায় ওয়াক্ত কয়টাই হয়েছে না 3:30 না 3টা ঢাকা থেকে আপনাদের ওয়াক্তের ডিস্টেন্স কত মিনিট 5 মিনিট তাহলে আপনাদের 37 মিনিটে আসরের টাইম হবে কয় মিনিটে নারী পুরুষ বুড়া ছোড়া এই কথাটা সবাই লক্ষ্য করে দেখেন তো ঘুম আস থেকে দেখেন তো ধাক্কা দেন এই কথাটাকে শোনেন আপনি সবাই শোনেন যেটা বলছি আমি 3:37 অর্থ হবে কিসের আসরে কিসের অর্থ এখন আপনার জহর পড়া হয়নি জহর পড়া হয়নি মানে আপনি চাষ্টলে বসে আড্ডা মারছিলেন গপ্প করছিলেন আনন্দ ফুর্তি করছিলেন করতে করতে এখন 3:37 বেজে গেছে 3:37 বেজে গেছে এখন আপনি কি জহর পড়েন এখনো বলেন আপনি এখন কি আপনি কিন্তু নিয়মিত নামাজ পড়েন বুঝেন না আমার কথা এখন আপনি কি মানে জহর পড়া হয়নি আসরের ওয়াক্ত চলে এসেছে এখন কি এখন আপনি কাফের এখন আপনি কাফের এখন কি করবেন এখন কি করবেন এখন আপনি কাফের জহর কখন পড়বেন জহর কখন পড়বেন আপনি আপনি নিয়মিত নামাজ পড়েন কিন্তু আপনি বেনামাজি না নামাজি মানুষ জহরটা পড়তে পারেন না আপনি অলসতার কারণে জহর সালাতটা কি পড়া হয়নি আসর চলে এসেছে এখন আপনি কি এখন আপনি কাফের এই জহর পড়ে কোনো লাভ হবে না প্রথম কাজ হলো এখন তওবা করে ইসলাম গ্রহণ করা লাগবে তওবা করে কি করতে হবে ইসলাম গ্রহণ করতে হবে আর জহর পড়া লাগবে না
কারণ জবরের টাইম যখন হয়েছে তখন আপনি কি ছিলেন কি ছিলেন ওই অবস্থায় জবর পড়া লাগবে না আমরা জবর পড়ার চেষ্টা করি কিন্তু আমি যে মুসলিম নাই বেরিয়ে গেছি ইসলাম থেকে এটা কিন্তু আর খেয়াল করি বুঝলেন কথাটা এই ফতোয়া উল্টা দেওয়ার কোনো সুযোগ নাই আপনারা একটু জেনে নিন এই কথাটা বললাম আপনি জেনে নিন এই ফতোয়াই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দিয়েছেন এই ফতোয়াই ইবনে ওমর দিয়েছেন এই ফতোয়াই দিয়েছেন আব্দুল ইবনে আব্বাস এটা নকল করেছেন ইমাম ইবনে হাজম শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ তার সিফাতুস সালাত বইয়ের মধ্যে এটা উল্লেখ করেছেন কোন সুযোগ নেই তাহলে এবার বলেন আপনি কত কতদিন আগে কাফের হয়ে আছেন ওই অবস্থায় কিন্তু হজ করছেন ওই অবস্থায় কি করছেন উমরা করছেন ওই অবস্থাতে কি করছেন নামাজ পড়ছেন তাই না কিন্তু কি অবস্থায় আছেন আগে ফতোয়া জেনে নেবেন তারপরে আমল করবেন মানুষের অবস্থা এটা আর আমরা কি নিয়াত করি জহরটা পড়তে পারলাম না আসরের টাইম হয়ে গেল ঠিক আছে জহর আসর একবারে পড়ে নিব এই নিয়াত করেন আপনারা এটা হলো কাফের হওয়ার নেওয়া নিয়াত কি হওয়ার নেয়া কাফের হওয়ার নেয়া আল্লাহ রাসুল বলছেন ভালো করে বুঝেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মান আদরাকা রাকাতাম মিনাল আসর ক্বাবলা গুরুবিশ শামস ফাকাদ আদরাকাল আসর আসরের সালাত কয় রাকাত চার রাকাত 579 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে যে ব্যক্তি সূর্য ডুবার আগে আসরের চার রাকাতের এক রাকাত পেল ওই ব্যক্তিও সালাত আসর পেয়ে গেল মানে আল্লাহ রাসূল বোঝাতে চাচ্ছেন অত পার করো না অন্তত শুরু করো সূর্য ডুবার আগে এক রাকাত হোক সূর্য ডুবার আগে তিন রাকাত হোক সূর্য ডুবার পরে তাও অত পার করো না মানে দেরি করে পড়লে মুনাফিক সালাত দেরি করে পড়লে কি মুনাফিক আপনি আপনার ওয়াইফ জহরের টাইম আপনিও একই রকম জহরের টাইম হয়েছে আপনার 12:18 12:18 ওয়াক্ত হয়েছে আপনার ওয়াইফ পড়েছেন 2:30টার সময় জহর কয়টার সময় 2:30টার সময় আর আপনার পড়েছেন 1:30টার সময় কয়টার সময় 1:30টার সময় এইদেরকে আল্লাহ রাসূল মুনাফিক বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতুল মুনাফিকিন সালাতুল মুনাফিকিন সালাতুল মুনাফিকিন লা ইয়াজকুরুন আল্লাহ ইল্লা কালিলা 413 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে এটা মুনাফিকদের সালাত এটা মুনাফিকদের সালাত এটা মুনাফিকদের সালাত খুব তাহাবুলা করে সালাত পড়ে তারা ঠক ঠক করে সেজদা মারে এরা আল্লাহকে বেশি স্মরণ করে না এরা হলো মুনাফিক মুসল্লি এরা হলো মুনাফিক মুসল্লি এবং আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসল্লি মুসল্লিদের জন্য ওয়াইল জাহান্নাম অর্থাৎ ওটা পরে বলছি আপনাকে অর্থাৎ দেরি করে পড়লে কি দেরি করে পড়লে মুনাফিক আর ওয়াক্ত পার করে পড়লে আল্লাহ রাসূল বলেছেন মান আদরাকা রাকাতান ক্বাবলা তুলুই আশ-শামসে ফাকাদ আদরাকা আল-ফাজর যে ব্যক্তি ফজর সালাতের এক রাকাত সূর্য ওঠার আগেই পড়ল সে সালাত পেল অর্থাৎ সূর্য উঠে গেলে আর ওয়াক্ত থাকে না এখন আপনি বলবেন যে আমি তো রাত্রে ঘুমাইছি উঠতে পারিনি আপনার সমস্যা থাকতে পারে সেটা যদি পাঁচ ওয়াক্তই দেরি করে পড়ে কোনো সমস্যা নাই আপনি আইসিইউতে ছিলেন আপনি লাইফ সাপোর্টে ছিলেন আপনি অ্যাক্সিডেন্ট করেছেন আমি আপনাকে বলিনি যে আপনি কাফের হয়ে গেছেন পাঁচ ওয়াক্তই পড়তে পারেননি তাতে সমস্যা নেই কিন্তু আপনি ইচ্ছা করে যদি টাইম পার করে দেন মুতাআম্মিদান ফাওয়া কাফের ওয়াক্ত পার করে দিলে সে কি কাফের
এখানে কোনো ক্রমে আপনি মাফ পাবেন না। আমি যদি আপনাকে বলি যে আপনি কয়দিন বিমান ফেল করেছেন, বিমান কয়দিন ফেল করেছেন আপনি, ট্রেন কয়দিন ফেল করেছে, বাস কয়দিন ফেল করেছেন আপনি, প্রমাণ পাওয়া যাবে এরকম না। আরে বাস ফেল করলে ইমান নষ্ট হবে না, কাফের হবে না মানুষ, পরের বাসে আপনি যেতে পারবেন। কিন্তু ওয়াক্তটা পার হয়ে গেলে যে কাফের হয়ে যাবেন এই নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই। আপনার তিনটায় ফ্লাইট, আপনাকে একটাতে এয়ারপোর্টে যেতে হবে। এই জন্য বাপকে বলে রাখছেন, মাকে বলে রাখছেন, বউকে বলে রাখছেন, ভাবিকে বলে রাখছেন, ভাইকে বলে রাখছেন, একটাই ডেকে দিও, নাহলে কিন্তু ফ্লাইট ফেল করবো। যদি বাস ধরার জন্য অ্যালার্ম দেওয়া লাগে পাঁচটা, সালাদ পড়ার জন্য অ্যালার্ম দিতে হবে দশটা, কয়টা, দশটা। বিমান ধরার জন্য, ট্রেন ধরার জন্য যদি পাঁচজনকে বলে রাখা লাগে, সালাদ যেন ঠিক টাইমে পড়তে পারে, পার যেন না হয়, এই জন্য অন্তত 15 জনকে বলে রাখা লাগবে। আপনাকে বুঝতে পারছেন কথাটা? কারণ বিমান চলে গেলে টাকার ক্ষতি হবে, ইমান নষ্ট হবে না, পরের বিমানে যেতে পারবে। কিন্তু সালাদ যদি না করতে পারে তাহলে কি হবে? এটা খুব ভালোভাবে বুঝে, তাহলে মুসল্লির অবস্থা এই। তা আমি কেন চিন্তা করতে যাব বেনামাজির? আমি মুসল্লি হিসাবে আমার অবস্থা এরকম, তো বেনামাজির চিন্তা করতে যাবো কেন আমি? এবার বুঝতে পারছেন কথা? ঝগড়া করার দরকার নাই, বেনামাজির সাথে ঝগড়া করার কোনো দরকার নাই। তোমাদের দিন আলাদা, ধর্ম আলাদা, আমার দিন আলাদা, আমার ধর্ম আলাদা, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, ভাষাটা এইরকম চলে। এবার যারা আমরা সালাম পড়ি কিন্তু অর্থ ঠিক রাখি না এবং রাসূলের তরিকাই হচ্ছে কিনা এটাও চিন্তা করি না, আমার ভাষাটা এভাবে শোনে, যে নামাজ পড়ে নবীর তরিকাই পড়ে না সেও বেনামাজ। আমার শোনেন কথাটা? যে নামাজ পড়ে নবীর তরিকাই পড়ে না সেও বেনামাজ। আমি বেনামাজি বললাম কিন্তু সাহাবিরা বলেছেন বেদিন। কি বলেছেন? বেদিন। এদিকে থাকা 1312 নম্বর হাদিস নাসাইয়ের মধ্যে এসেছে, হুযাইফা রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেছেন? হুযাইফা সাহাবী না, তিনি একজন ব্যক্তিকে মসজিদে নববীতে সালাত আদায় করতে দেখলেন, মসজিদ নববীতে সালাত আদায় করছে, জিজ্ঞেস করেছেন, কাম তুসাল্লি হাদিহিস সালা, এই তুমি কত বছর যাবত এইভাবে নামাজ পড়ো, কত বছর যাবত এইভাবে নামাজ পড়ো? ভাষাটা বুঝছেন? তুমি 40 বছর যাবত নামাজি পড়ো, শোনো, তুমি যদি 40 বছর না এইভাবে নামাজ পড়তে পড়তে যদি মারাও যাও, এইভাবে সালাত পড়তে পড়তে যদি মারাও যাও, মিথ্যা আলা গায়রি ফিত্রাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে মুহাম্মাদের দ্বীনের বাহিরে মারা যাবে। মানে কি হয়ে মারা যাবে? বেদিন বেদিন হয়ে। হুযাইফা রাদিয়াল্লাহু আনহু বলছেন বেদিন হয়ে যাবে, মারা যাবে। নামাজ পড়ে নবীর তরিকায় পড়ে না, হুযাইফা বলছেন ও বেদিন, আমি বলেছি বেনামাজি, আমি অত পড়ার কথা বলি। এজন্য সালাত আপনাকে পড়তে হবে রাসূলের তরিকাতে। 631 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে সালাত পড়ো যেভাবে আমাকে সালাত পড়তে দেখছো। মুসা আলাইহিস সালামকে দেখে সালাত পড়া যাবে না, ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে সালাত পড়া যাবে না, ঈসা আলাইহিস সালামকে দেখে সালাত পড়া যাবে না, পৃথিবীর কোন নবীর তরিকায় সালাত চলবে না।
সালাত চলবে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিভাবে সালাত পড়েছেন ওইটা দেখে সালাত চলবে না ওমর রাদিয়াল্লাহু আনহু কিভাবে সালাত পড়েছেন ওইটা দেখে সালাত পড়া যাবে না কথা বুঝতে পারছেন সালাত পড়তে হবে সরাসরি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথচ আমরা স্বেচ্ছায় নিজেদের মতো সালাত পড়ছি আমি খেয়ালই করিনি আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন মুসাল্লিদের জন্য ওয়াইল জাহান্নাম সাহাবীরা অনুভব করতেন ফাওয়াইলুল লিল মুনাফিকিন যারা মুনাফিক মুসাল্লি তাদের জন্য ওয়াইল জাহান্নাম ওয়াইলটা কি গয়্যাটা কি ফাসাল ফায়াল কওনা গয়্যা ওয়াইল মানে কি আর গয়্যা মানে কি আমরা কি জানি এটা দেখেন ওয়াইলটা হলো অদিন ফি জাহান্নাম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন জাহান্নামের একটা বিশেষ দ্বীপ একটা উপত্যকা জাহান্নামের একটা কি উপত্যকা বাইতুল কর এই জায়গাটা সবচেয়ে গভীর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইবনে মাসউদ বলেছেন তোমরা তো ওয়াইল চিনো না গয়্যাটা চিনো না গয়্যা হলো অদিন ফি জাহান্নাম জাহান্নামের একটা উপত্যকা আপনারা বলেন না জেলের মধ্যে জেল তার নাম সেল সেল বুঝেন জেলের মধ্যে জেল তার নাম সেল যারা ফাঁসির আসামি সাধারণ হাজতিদের সাথে তাদের রাখা হয় না তাদের অঞ্চলই আলাদা ওদের যেভাবে রাখা হয় ওটা দেখলে আপনি ঠিক থাকতে পারবেন না ওটা আলাদা কয়েদি যারা আলাদা তো জাহান্নামের মধ্যে বিশেষ একটা জাহান্নামের নাম হলো কি ওয়াইল বিশেষ জাহান্নাম ওটা আলাদা জায়গা জাহান্নামের মধ্যে বাইদুল কর অন্য জাহান্নামের চেয়ে এইটা বেশি গভীর খুবই গভীর খবিসু আর এর খাদ্য হলো মশা দুর্গন্ধযুক্ত ইমাম ইয়াজ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন ওয়াদিন ফি জাহান্নাম শুনে রাখো এই ওয়াইলটা হলো জাহান্নামের একটা উপত্যকা একটা বিশেষ জায়গা তমহু কয়হুন মাদাম আর এর খাদ্য হলো পসা রক্ত আর পসা পোস পসা রক্ত আর পসা পোস তাহলে মুনাফেক মুসল্লিরা যে জাহান্নামের তলদেশে যাবে এই আয়াতে প্রমাণ করে এই জন্য আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিন ফি দারকিল আসফালে মিনান নার মুনাফিকরা জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে আয়াতের সাথে কত সুন্দর মিলে গেল সালাত আদায় করলে মুমিন হয়ে সালাত পড়তে হবে মুনাফিক হয়ে সালাত পড়া যাবে না লা ইয়াতুনা সালাতা ইল্লা ওয়া হুম কুসালা সালাত আদায় করে কিন্তু নিজের ইচ্ছা মতো পড়ে এরা হলো মুনাফিক ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন মুসল্লিদের মধ্যে ছয় প্রকার মুনাফিক আছে কয় প্রকার ছয় প্রকার যেমন জামাতে সালাত আদায় করা ওয়াজিব রাইট টাইমে আজান হচ্ছে সালাত হচ্ছে আপনি অংশগ্রহণ করলেন না আল্লাহ রাসূল বলছেন এই মুনাফিক আল্লাহ বলছেন এই মুনাফিক মানে বাড়িতে নামাজ পড়েন মসজিদে আসে পড়েন না এটা হলো মুনাফিক অবশ্যই মুনাফিক সে লা ইয়াতুনা সালাতা ইল্লা ওয়া হুম কুসালা তাকে মসজিদে এসেই পড়তে হবে সালাত না হলে মুনাফিক সে আমরা মাসালাগুলো না জানার কারণে এতটাই বিভ্রান্তির মধ্যে আছে আমার ওয়াইফ আপনার ওয়াইফ বাড়িতেই থাকে ওকে জিজ্ঞেস করবেন গতকাল জহর বাইটাই পড়েছে আমি প্রায় জায়গায় জিজ্ঞেস করি মানুষ বলে আজকে সে পৌনে তিনটায় পড়েছে আর একজন বলল আড়াইটাই পড়েছে আর অধিকাংশ দিন জহর আসর তারা একবারে পড়ে ওর অনেক কাজ ওর অনেক কাজ অথচ বারোটা আঠারো মিনিটে ওয়াক্ত হয়েছে সে রান্না বান্না কুটা বাসা করার আগে যদি সালাতটা পড়ে নেয় মহিলাদের জন্য কত সহজ দেখেন ওর যুগে মসজিদে আসা লাগে না ওর জন্য জামাত লাগে না ওর জন্য কি লাগে না আজান লাগে না ওয়াক্ত হয়েছে সালাত একদিন পড়ে নিবে
অথচ সে মহিলা কতকাল আগে যে কাফের হয়ে বসে আছে সে নিজেও জানে না মাগরিব পড়তে পারেনি এসা এশার টাইম হয়ে গেছে আপনি নিয়াত করে নিলেন আচ্ছা মাগরিব আর এশা একসঙ্গেই পড়ে নিবেন তাই না হায় 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 মাগরিবের টাইম যেন পার না হয় পার হয়ে গেলে কি হয়ে গেলেন কি হয়ে গেলেন কাফের আর দেরি করে পড়লেন কি হলেন এই মাসালাটা খুব ভালোভাবে মাথায় নেবেন বোঝার চেষ্টা করবেন প্রথমত আপনাদের বলতে চাইব মুসল্লি কিন্তু এই অবস্থা কেন তাই না আমাদের নামাজ পড়ি কিন্তু মুনাফেক কেন আমি নামাজ পড়ি মুনাফেক কেন আচ্ছা মুনাফেকের মধ্যে কোনো ঈমান থাকে হ্যাঁ তাহলে এটাও তো জানি না আমি বলতে চাচ্ছি যার ভিতরে নিফাক আছে তার মধ্যে কি ঈমান আছে ঈমানে মুনাফেকের মধ্যে ঈমান থাকে না তো মুসল্লি হয়ে কি লাভ আজকে যেমন আপনারা বহু মুসল্লি বিভিন্ন জায়গা থেকে এসেছে অনেক মুসল্লি ঠিক প্রত্যেকটা মসজিদে দেখবেন মুসল্লি দ্বারা ভর্তি হাদিসটা এসেছে ইয়াতি আলান নাসে জামান ইয়াসতামিউনা ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ মানুষ দলে দলে মসজিদে গিয়ে সালাত আদায় করবে প্রত্যেকটা মসজিদ মুসল্লি দ্বারা ভর্তি থাকবে ওয়ালাইসা ফিহি মুমিন কিন্তু কোন মসজিদে একজনও ঈমানদার পাওয়া যাবে না কি সব এগুলো কি মুনাফিক মুশরিক নামাজ পড়ে কিন্তু মুশরিক নামাজ পড়ে কিন্তু কি মুশরিক নামাজ পড়ে কিন্তু কি মুনাফিক এর মধ্যে ঈমান নাই কারণ হলো কি জানেন আপনার খাদ্যটা হারাম খাদ্যটা কি হারাম খাদ্যে আপনি গড়ে উঠেছেন এই জন্য আপনার এই ভিতরটা কখনো পরিবর্তন হয় না মনে করেন কি আপনি 50 বছর যাবত শুনছেন সুদ কি হারাম সুদ কি হারাম 50 বছর যাবত শুনছেন এটাকে কানে নিছেন কোনোদিন না নেননি মানে এখনো সুদ খান আপনি 50 বছর যাবত শুনছেন বিড়ি তামাক জর্দা গুল আলাপাতা মদ গাঁজা সোয়ানি ইয়াবা ফেন্টিডিল এগুলো হারাম শুনছেন না আপনি কানে নিছেন নেন আপনার 50 বছর বয়স এখনো আপনি ইয়াবা খান এখনো ফেন্টিডিল খান এখনো মদ খান এর অর্থ কি জানেন এই হাদিসগুলো শুনছেন কোরআনের আয়াতগুলো শুনছেন শোনার পর মেনে নেননি মানে একটা মুনাফেক একটা কাঁচা মুনাফেক একটা নগদ টাটকা তাজা মুনাফেক একটা কারণ 50 বছর যাবৎ এই কোরআন হাদিসের বিধানের সাথে আপনি মুনাফিকি করছেন এই জন্য ভিতরে ঈমান নাই মুমিনকে সামিনা ওয়া আতানা শুনলাম মেনে নিলাম আর মুনাফেককে সামিনা ওয়া আসাইনা শুনলাম নাফরমানি করলাম শুনলাম মানলাম না এ হলো মুনাফিক মুমিনকে সামিনা ওয়া আতানা আমি শুনলাম মেনে নিলাম মুনাফিককে সামিনা ওয়া আসাইনা শুনলাম মানলাম না এ কি মুনাফিক তো 50 বছর যাবৎ আপনি এই শরীয়তকে পাঁচ পয়সা দাম দেন তারপর মুমিন না মুনাফিক মুনাফিকের জন্য কতবার শুনছেন একটা হাদিস সাহাবীরা একটা হাদিস শোনা মাত্রই আমল করতেন জেনাজে হারাম আপনি শুরু থেকে শুনছেন কিন্তু বুড়া হয়ে গেছে এখনো পরকের সাথে জড়িত না কত খারাপের খারাপ আর একটা বিষয় হলো এটা জেনে নেন হারাম খোর যে হারাম খায় সে কিন্তু আল্লাহর কাছে দোয়া করতে পারবে না ভালো করে শুনেন তো কথাটা সে আল্লাহকে বলতে পারবে না আল্লাহ আমি অসুস্থ তুমি সুস্থ করে দাও আল্লাহ আমি বিপদগ্রস্ত বিপদ থেকে আমাকে উদ্ধার করো কোনোদিন দোয়া করতে পারবে না আর হারাম খোর আল্লাহকে বলতেই পারবে না আল্লাহ তুমি আমাকে মাফ করো বললেই আল্লাহ তার উপরে গজব নাযিল করবে
1015 নম্বর হাদিস সহিহ মুসলিমে এসেছে। খুব ভালো করে মাথায় নেন তো, এই জিনিসটা ভালো করে বুঝেন তো, যদি আপনি হারাম খোর হয়ে থাকেন আপনি বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল্লাহু তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তু ছাড়া কবুল করেন না। উদাহরণ দিতে গিয়ে বলছেন ফাযাকার রাজুল ইতিলি সাফারা আশআতা আকবা, একজন ব্যক্তি সফর করা শুরু করেছে, সফর করা শুরু করেছে সেই চিটাগাং থেকে আসছে কোথায়, বগুড়া, সবকিছু শেষ হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন ফামাত্তাই রাইলা সামা, দুইখানা হাত আসমানের দিকে তুলে বলছে ইয়া রব্বি, তার অসহায়ত্ব প্রকাশ করছে। আল্লাহ রাসূল বলছেন মাতামু হারাম, দেখো আল্লাহর কাছে চাচ্ছে, তার খাদ্য হারাম, ওয়ামাশরাবুহু হারাম, তার পানিও হারাম। যে পানি খায় টিউবওয়েল থেকে, এই টিউবওয়েলটা সুদের টাকায় পোতা অথবা কিস্তির টাকায় পোতা, গ্রামীণ ফোন থেকে কিনেছে, গ্রামীণ ব্যাংক থেকে কিস্তি দিছে, ওই কিস্তি দিয়ে পোতা। অমাল বাস্তু হারাম, পোশাকটা হারাম, খাদ্য হারাম, পোশাক হারাম, পানীয় হারাম, অগুদ্রিয়াবিল হারাম, শরীরটা হারাম দ্বারাই তৈরি হয়েছে। ফান্না ইস্তাজাবু জানে কিভাবে তার দোয়া কবুল হবে আপনার কাছে। দেখেন এই লোকটির কিন্তু দোয়া কবুলের সব শর্ত আছে, এই লোকটির মধ্যে দোয়া কবুলের সব শর্ত আছে। এক, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে, করে না? আর আরেকটা হলো হাত তুলে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। আরেকটা হলো অসহায় মানুষ, মাজলুম মানুষ দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। কয়টা আছে বলেন তো? আর কাকুতি মিনতি করে, কান্নাকাটি করে আল্লাহর কাছে বললে আল্লাহ দোয়া কবুল করে, সব শর্তে আছে, কিন্তু আল্লাহ রাসূল বলছেন তার দোয়া কবুল হবে না, আপনিও তার জন্য দোয়া করতে পারবেন না। হাদিসটা শুনেন আল্লাহ কত রাগান্বিত হন। কিতাবু যুহুর, ইমাম আবু দাউদের একটা হাদিসের গ্রন্থ 13 নম্বর হাদিস বলছে আসাবা বানী ইসরাইল বালা ও অকাহত, ভালো করে শুনেন কথাটা। বানী ইসরাইলদের মধ্যে একবার দুর্ভিক্ষ গজব এসেছিল, কি এসেছিল? গজব। ফায়াখরুজুন ইলযিজু, সিকার করতে করতে গজবে টিকতে না পেরে তার দৌড় দিয়ে সবাই মসজিদে উঠেছে, কোথায় উঠেছে? মসজিদে। ফাওহাল্লাহু ইলা নাবিয়্যিন মিন আমবিয়াই, আল্লাহ তখন তাদের নবীদের কাছে, তাদের নবীর কাছে কি করলেন? ওহী করলেন। আন আখবিরহুম, এই তুমি তাদেরকে জানাই দাও। আল্লাহ নবীর কাছে ওহী করলেন, তাদেরই নবীকে বললেন তুমি ওহী তো জানা দাও। তাখরুজুনা ইলা সাইদ বিআদানিন নাজিসাতিন ওয়া বিয়াদিন তাসফাকুনা বিহাদ দিমা ওয়া মালাতুন বুতুনাকুম মিনাল হারাম, নবী ঘোষণা দিচ্ছে যে তোমরা গজব থেকে বাঁচার জন্য দৌড় দিয়ে মসজিদে পবিত্র জায়গায় হাজির হয়েছে, অথচ বিআবদানি নাজাসাতে, অথচ তোমাদের দেহটা অপবিত্র, নাজাস নাপাক, তোমার দেহটা কি নাপাক। যে হাত নিয়ে এসেছো এই হাত দ্বারা বহু মানুষকে হত্যা করেছো, ও মালাতুম বুতুনাকুম মিনাল হারাম, আর তোমরা পেটটা ভর্তি করেছো হারাম খাদ্য দ্বারা। এরপরে বলছেন ইস্তাদা গযাবি আলাইকুম, আল্লাহ বলছেন এখন তোমাদের উপরে আমার গজব আরো বেশি হবে। মসজিদে এসে হারাম খোর দোয়া করলে আল্লাহ তার উপরে আরো বেশি গজব নাজিল করেন। ফালাম তাজদাদু ইল্লা বুদা, এখন তোমরা শুধু আমার রহমত থেকে দূরেই যাবে, দূরেই যাবে, দূরেই যাবে। তাহলে বাঁচার জন্য মসজিদে আসছে, বাঁচার জন্য কোথায় আসছে? মসজিদে আসছে, কিন্তু আল্লাহ ওহী করলেন তোমরা এসেছো মসজিদে কিন্তু দেহটা কি নাপাক, আবদানের নাম সাথে সবার দেহ নাপাক, আর তোমরা পেট, যে পেট নিয়ে এসেছো সে পেটটা হলো হারাম দ্বারা পরিপূর্ণ। ইস্তাদা গদামি আলাইকো, বাহিরে যখন ছিল যতটা গজব এসেছিল তার চেয়ে গজবটা আপনার কঠোর হবে।
আচ্ছা একজন লোক অপবিত্র লোক যদি মসজিদে আসে আল্লাহ তার উপর সন্তুষ্ট হবে আর যে ব্যক্তি হারাম খোর সে দোয়া করলে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ আরো রাগান্বিত হবে এখন ইমাম সাহেবকে বলবেন ইমাম সাহেব একটু দোয়া করে দেন কোন আলেম যদি বুঝতে পারে কোন মুমিন যদি বুঝতে পারে লোকটি হারাম খোর তার জন্য দোয়া করা যাবে না মনে করেন একজন লোক সুদি চাকরির সাথে জড়িত এর সাথে সুদের চাকরি এর জন্য দোয়া করা যাবে না আপনার বাপ হলেও করা যাবে না নিষেধ আছে আপনার মা হলেও করা যাবে না বুঝেন নি কথা মনে আপনার ওয়াইফ সুদি চাকরির সাথে জড়িত আপনার ওয়াইফের জন্য বলতে পারবেন না আল্লাহ তুমি তাকে মাফ করো বলা যাবে না একটা দোয়া করা যাবে আল্লাহ তুমি হেদায়েত দান করো কি বলা যাবে শুধু একটা দোয়া করা যাবে আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো যারা হারামখোর তাদের জন্য বলা যাবে না আল্লাহ তুমি তার উপর রহমত নাজিল করো তাকে সুস্থতা দান করো তার ঈমান বাড়ায় দাও এগুলো বলা হারাম 224 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে উমরের ছেলের নাম কি আব্দুল্লাহ আব্দুল্লাহ ছোট মানুষ কিন্তু খুব পরিষ্কার জ্ঞানী মানুষ তো বসরাতে গভর্নর ছিলেন তার বাপের নাম হলে আবু বকর হলে নাম হল ইবনু আহমেদ নাম কি ইবনু আহমেদ তো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি দেখতে গেছেন ইবনু আহমেদকে চাচা হন দেখতে গেছেন চাচা বলছে আলা তাবুল্লাহ আলী আব্দুল্লাহ তুমি কি আমার জন্য দোয়া করবে না ভালো করে শুনো অসুস্থ তো দেখতে গেছে বলছে যে আব্দুল্লাহ তুমি আমার জন্য একটু দোয়া করো না তখন ইবনু ওমর বলছেন যে চাচা কুনতা ফিল বাসরা ওয়ালিয়া আপনি বাসরাতে গভর্নর ছিলেন আপনি আত্মসাৎ করেছেন আপনার জন্য দোয়া করা যাবে না লা সলাতা লা তুকবালু সলাতুন বিগাইরি তুহুরি ওলা সাদাকাতুন মিন গুলুর এই হাদিস পড়ে বলছেন যেহেতু হারাম খাদ্য খেয়েছেন আপনি আপনার জন্য দোয়া করা ইবনু ওমর এত পরহেজগার মানুষ এত বড় মুহাদ্দিস এত বড় জ্ঞানী মানুষ তিনি দোয়া করলেন না না দোয়া করা যাবে না এবার বলেন তো হারাম খোরের জন্য দোয়া করা যাবে কিনা যাবে না যান আমি যে কথাটা বললাম ফতোয়া চেয়ে নিয়ে আমাকে রেফারেন্স দিয়ে বললাম পড়েই বলছি এই হাদিস জানার পর থেকে আমি আর কোনোদিন হারাম করে জন্য দোয়া করি না আর দোয়া করি না শুধু বলি আল্লাহ তুমি হেদায়েত দান করো এই জন্যই তো মুহাদ্দিসগণ লিখতে 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 শুধু বলেছেন আল্লাহুম্মা হদিনা ওয়াহদিহিম আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দাও তাদেরকেও হেদায়েত দাও কিন্তু দোয়া করতে জানা যায় না আল্লাহ তাদেরকে হেফাজত করো আল্লাহ তাদেরকে সুস্থ করো আল্লাহ তাদেরকে তুমি কল্যাণ দাও এই দোয়া করেন না করছেন কি শেষে আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত দিন তাদেরকে হেদায়েত দিন কথা কি বুঝতে পারছেন কল্যাণের দোয়া করা যাবে খাঁটি যদি আপনি বুঝেন লোকটা ভালো তার জন্য দোয়া করেন আল্লাহ লোকটাকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো আল্লাহ তুমি এই লোকটার উপরে কল্যাণ নাজিল করো এই লোকটাকে নেক হায়াত দান করো কথা বুঝতে পারছেন দোয়া এইভাবে করা যাবে হারাম খোরের জন্য কল্যাণের দোয়া করা যাবে শুধু বলতে পারবেন আল্লাহ তুমি কি করো হেদায়েত দান করো কথা বোঝা গেছে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমিন শেষে একটা বিষয় বলবো সালাতের বিষয়টা মনে থাকবে তো মসজিদে এসে পড়বেন না বাড়িতেই পড়বেন এই মসজিদে ওয়াক্ত মোতাবেক সালাত হয় আপনাকে মসজিদে এসে জামাতে পড়তে হবে বলেন অসুস্থ মানুষকে বলেন তো কে অসুস্থ মানুষ মসজিদে না আসতে পারে তাই না কোন অসুস্থ সে এটা কি কোনো খেয়াল করেছেন কোন ধরনের অসুস্থ মানুষ মসজিদে আসা লাগবে না কে অন্ধ অন্ধ বলেন না আপনারা বলেন আপনারা অসুস্থ হন না যেমন ফজরে আপনারা আসেন নামাজ পড়তে ফজরে আসেননি তাই না
মুসল্লি কয়জন ছিল ইমাম সাহেব ফজরে কয়জন ছিল বলেন তো দেখি 45 আপনি এখানে সালাত পড়েন তাই এক কাতার হয়েছিল এখন কয় কাতার দেখেন তো তাম এদিকে তাকান রাগ করবেন না কিন্তু আমার উপরে মাসালাটা বুঝতে হবে এই আশেপাশে কত মুসল্লি আসছে এখানে তারা কেন মসজিদে আসেনি ফজরের সালাত আসেনি কেন আসরের সালাতও আসবে না দেখবেন এই ফতোয়াটা কি জানেন আপনি আপনি কি অজুহাত দিবেন জহরে আসতে বলেছেন ফজরে আসতে পারেননি নামাজ কিন্তু ফজর পড়েছেন আপনি পড়েননি অবশ্যই পড়েছেন তাহলে মুনাফিক অবস্থায় আছেন আপনি এখন জামাতে আসেনি ও কি মুনাফিক মাইয়া তাকাল্লাফুলা ইল্লা মুনাফিক মালুমুল মিন নিফাক হাদিস তো এটা তো আসেননি আপনি আপনাকে কি ভাষায় বলবো অসুস্থতায় মানে জ্বর হয়েছে করোনা হয়েছে এটা কি কোন অসুস্থ ব্যক্তি আরে অন্ধ ব্যক্তি আব্দুল ইবনে উম্মে মাকতুম আল্লাহ রাসূলকে বলছেন আল্লাহ রাসূল আনা রাজুলুল আমা আমি একবারে অন্ধ মানুষ ওয়ালাইসা লিকাইদুন ইয়াকুদুন ইলাল মসজিদ আর আমাকে মসজিদে নিয়ে যাবে ধরে এরকম কোন লোক নাই আমার আবার বলছেন বলছেন আল্লাহ রাসূল আমি অন্ধ মানুষ একদিকে আরেকদিকে হলো আমার এমন কোন লোক নাই যে লোকটি আমাকে ধরে মসজিদে নিয়ে যাবে তা আল্লাহ রাসূল বললেন হাল তাসমাউন নিদা তুমি কি আজান শুনতে পাও পার না হ্যাঁ আজান শুনি তো ভালো যে তোমাকে মসজিদে আসতে হবে এখন আপনি পোস্ট বলবেন আপনি আমাকে আল্লাহ রাসূল কি ব্যাক করেছিলেন নাউজুবিল্লাহ এই কথা বলে দিলেন বলছে যে অন্ধ মানুষ আর তাকে ধরে নিয়ে আসার মতো লোক নাই আর বললেন মসজিদে আসতে হবে ধমকটা কাকে দিবেন আপনি আল্লাহ নবীকে ধমক দিতে পারবেন ঈমান থাকবে আল্লাহ রাসূল তাও বললেন তোমাকে মসজিদে আসতে হবে আর আপনি জ্বর আসছে তাই বলছে মসজিদে যেতে পারেন তাই না অসুস্থ কোন ব্যক্তি জানে ইমাম বুখারী অধ্যায় রচনা করেছেন বাবু হাদদিল মারিজ কোন ব্যক্তি অসুস্থ যে ব্যক্তি দুইজনের কাঁধে হাত দিয়ে মসজিদে আসতে পারবে যে ব্যক্তি দুইজনের কাঁধে হাত দিয়ে মসজিদে আসে সালাত করতে পারবে এই ব্যক্তি অসুস্থ না এই ব্যক্তি অসুস্থ না এই হাদিস নিয়ে আসছেন ইমাম বুখারী বুঝলেন কি কথা তাহলে আমাদের এখানে কি অসুস্থ আছে কেউ না হাদিস বোঝার চেষ্টা করেন সাহাবি তাবেইরা যতই কষ্ট মসজিদে আসতেন আর বলতেন তুমি মসজিদে সালাতে সাক্ষাৎ না পেলে কবরে যেও আমার কবর খোঁজ দেখে বুঝেন নেব না কথাটা তুই বুঝবা মসজিদ আমাকে পাওনি মানে আমি কবরে চলে গেছি গোরস্থানে খোঁজ নিও কারণ মুমিন ব্যক্তি আল মসজিদ বাইতু তাকওয়া মসজিদ হলো মুত্তাকির ঘর মসজিদ হলো মুত্তাকির ঘর আমি এদিকে যাব না এটা একটা অনুরোধ করলাম সালাত মসজিদে এসে পড়ার চেষ্টা করলাম ওয়াক্তটা ঠিক রাখবেন আর যে সমস্ত মসজিদে আসর দেরি করে হয় ফজর দেরি করে হয় ওই সমস্ত মসজিদে না গিয়ে আপনি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে নেবেন আর একটা ফতোয়া মনে রাখবেন সালাতের ক্ষেত্রে খুব জরুরি কোন ইমামের পিছনে সালাত পড়লেন খেয়াল রাখবেন কোন ইমামের পিছনে সালাত পড়লেন ওটা খেয়াল রাখবেন কারণ যে ইমামের আকিদায় আছে আল্লাহ সর্বত্র বিরাজমান এর পিছনে নামাজ কিয়ামত পর্যন্ত পড়লো পাবে যে ইমাম তাবিজের ব্যবসা করে এর পিছনে নামাজ হবে না যে ইমাম মনে করে আল্লাহ নিরাকার তার পিছনে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে নামাজ হবে না কারণ এটা কুফুরি আকিদা কি আকিদা শিরিকি আকিদা এটা নাউজুবিল্লাহ এর পিছনে নামাজ হবে না যে বিশ্বাস করে কবরে ওলিরা জীবিত থাকে আর মানুষের উপকার করে এ হলো মুশরিক এ কি মুশরিক নাউজুবিল্লাহ যে ইমাম বিশ্বাস করে মিলাদ পড়ার সময় আল্লাহ নবী সরাসরি হাজির হয় মিলাদ অনুষ্ঠানে এ হলো কুফুরি আকিদা এর পিছনে নামাজ হবে না বগুড়া শহরে গিয়ে নামাজ পড়েছেন আপনি জিজ্ঞেস করলাম ভাই কোথায় নামাজ পড়লেন বগুড়া অমুক মসজিদে ওই ইমামের আকিদা কি ঠিক পড়লেন কেন
নামাজ কি হাতের মুয়া মুখে দিলে না খেয়ে নিলে আগে দেখতে হবে মসজিদে কবর আছে কিনা আগে দেখতে হবে ইমামের আকীদা কি ইমামের আকীদা কনফার্ম না হওয়া পর্যন্ত তার পিছনে সালাত হবে না আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন আমিন আমি খুতবার পরে রমাদান সংক্রান্ত আলোচনা করব কিছু প্রশ্ন উত্তর দেব আপনারা অপেক্ষা করবেন ইনশাআল্লাহ বারাকাল্লাহ ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খাইরান الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত দর্শক মুসল্লিদের অনেক দিনের প্রতীক্ষায় আপনাদের সাথে সাক্ষাৎ হলো ইউনাইটেডের ডাক্তার ভাই আব্দুর রকিব সাহেব তার সাথে আমার সম্পর্ক অনেক দিনের এই ডেটটা নিয়েছেন সম্ভবত আরো তিন চার মাস আগে যে এই দিনে একটা খুতবা দেবেন তো আমার নিয়মিত খুতবা দেই এই এই তারিখটাতে আলামিন মসজিদে বহু ১১ সাল থেকে আব্দুর রকিব ভাই পছন্দ করলেন এই তারিখটা হলে ভালো হয় আমি বললাম ঠিক আছে আমি খুতবা দিতে যাব এর আগে আসছিলাম কি জায়গাটা না বনানী না না বনানী কি বলে বাড়িধারা বাড়িধারা আসছিলাম অনেক মুসল্লি সেখানে অংশগ্রহণ করলাম আলহামদুলিল্লাহ তো আপনাদের কাছে এসে খুব ভালো লাগলো আলোচনাটা মনে হয় একটু কড়া হয়ে গেল আপনাদের জন্য কিনা আলোচনা কি বুঝেছেন আপনারা বুঝেছেন তো বলছে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে নেন আল্লাহ যেন আমাদেরকে প্রকৃত মুসল্লি হিসাবে কবুল করে নেন আমিন মৃত্যু পর্যন্ত আর সালাত ছাড়বেন না ইনশাআল্লাহ ঠিক তো মসজিদে ওয়াদা করলেন তো যে ফতোয়া শুনলে যে হতো আপনি বেনামাজি মারা যাওয়ার পরে যদি আপনার জানাজার পরেও মানুষ তবুও কি লাভ হবে লাভ হবে কারণ আল্লাহর খাতায় কি আল্লাহর খাতায় কি কাফের আল্লাহর খাতায় কি কাফের তো আমি আপনাদের অনুরোধ করব এখান থেকে বাঁচার কোনো সুযোগ নাই আমরা সালাত পড়তেই হবে সালাত পড়তেই হবে আল্লাহ আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করে আমিন আমি দোয়া করব আপনারা আমিন আমিন বলবেন ইনশাআল্লাহ মামুনদেরকে বলবো দেখুন আপনারা সালাতের ক্ষেত্রে অলসতা করবেন না আপনাদের অনেক জ্ঞান কম আপনারা পবিত্র হতেও জানেন না আমাদের আলোচনাগুলো শুনবেন আমরা প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আলোচনা করে বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে আল্লাহ আমাদের উপর রহম করুন আমিন اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات দোয়া করলে আমিন আমিন বলতে হয় কিন্তু এটা হলো ওয়াজিব এটা কি দোয়া ইমাম করছে আপনাকে আমিন আমিন বলতেই হবে আর দোয়াগুলো এত দারুণ আপনি অর্থ বুঝলে নিজের থেকে কি যারা সৌদি আরবে কাজ করে হাজিগঞ্জ জান না হাজিরা যখন ইমাম দোয়া করে আপনার কত জোরে আমিন আমিন হয় খেয়াল করেছেন আপনারা মানে তারা দোয়াটা বুঝে তারা দোয়াটা বুঝে কাঁদে কেন এত কাঁদে কেন ইমাম দোয়া করেছে অত মুসল্লিরা হাত তুলে দোয়া করছে তাই না কেন মানুষ বুঝে এই দোয়াটা যেন আল্লাহর কাছে কবুল হয় اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات اللهم أعز الإسلام والمسلمين اللهم أيد الإسلام والمسلمين وأذل الشرك والمشركين اللهم أعن الكفرة والفجرة والمبتدئة واليهود والنصارى والمشركين اللهم خالق بين كلمتهم وزلزل أقدامهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين اللهم أصلح أحوال المسلمين في كل مكان يا أرحم الراحمين
اللهم اصلح احوال المسلمين في كل مكان يا ارحم الراحمين يا حي يا قيوم برحمتك نستغيث اللهم انصر الاسلام والمسلمين اللهم انصر الاسلام والمسلمين اللهم انزل رحمتك في بلاد المسلمين اللهم انزل رحمتك في بلاد المسلمين اللهم اياك نعبد ولك نصلي ونسجد نرجو رحمتك ونخشى عذابك ان عذابك جد بالكافرين ملحق اللهم انا نستعينك ونستغفرك ونتوب اليك ونثني عليك الخير اللهم اياك نعبد ولك نصلي ونسجد نرجو رحمتك ونخشى عذابك ان عذابك جد بالكافرين ملحق ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا وارحمنا انت مولانا وانصرنا على القوم الكافرين ربنا افرغ علينا صبرا وثبت اقدامنا وانصرنا على القوم الكافرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله على النبي